অথেন্টিক মোচার ঘণ্ট খেতে প্রত্যেক বাঙালি ভীষণ ভালোবাসে। মোচার ঘণ্ট অনেক রকমভাবে বানানো যায়, তারই মধ্যে রয়েছে নিরামিষ আর আমিষ। নিরামিষ মোচার ঘণ্ট বাঙালি রান্নায় চরম শিখরকে উপস্থাপন করে। তো আজ আমি নিরামিষ মোচার ঘণ্ট বানিয়ে দেখাচ্ছি, যেটা আমার দিদিমা শাশুড়ির কাছ থেকে। বানানো খুবই সহজ। ফার্স্টে মোচাটিকে মিহি করে কেটে নুন হলুদ দিয়ে রেখেছিলাম। এবার প্রেশার কুকারে 3-4 সিটি দিয়ে নামিয়ে মোচাটির জল নিংড়ে নেওয়া হয়েছে। এবার দেখে নিন কি কি লাগছে। ছোলার ডালকে গ্রাইন্ড করে নিয়েছি, আর লাগছে ভেজানো ছোলা, নারকুল কোড়ানো, ডুমো করে কাটা আলু, আর লাগছে একটা মশলার পেস্ট। এতে রয়েছে 1 চামচ জিরে, শুকনো লঙ্কা, আদা, 2 এলাচ, 2 দারচিনি। এবারে বেটে রাখা ছোলার ডাল নুন হলুদ মিশিয়ে ছোট ছোট বড়া তৈরি করে নিতে হবে। 2 পিট ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ বাদামি কালার না হয়। বড়াগুলোকে উঠিয়ে নিয়ে ওই তেলে জিরে, শুকনো লঙ্কা, তেজপাতা ফোড়ন দিয়ে আলুগুলো দিয়ে দিতে হবে। এবার দেব নুন হলুদ। কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে ছোলা দিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এবারে দেব সেই গ্রাইন্ড করা মশলা, আর দেব 1/2 চামচ নুন আর 1/2 চামচ হলুদ। ভালো করে কষিয়ে নিতে হবে। এবারে নারকল দিয়ে মশলাটি আবার 2-3 মিনিট ভেজে নেব। মশলা থেকে তেল বেরোলে দিয়ে দিতে হবে সেদ্ধ মোচা। এবারে কিছুটা গরম জল দিয়ে ঢাকা চাপা দিয়ে কুক করতে হবে 3-4 মিনিট লো টু মিডিয়াম ফ্লেমে। এবারে বড়াগুলো দিয়ে দিতে হবে। বড়াগুলোকে একটু ম্যাশ করে দিতে হবে, তাহলে টেস্ট খুব ভালো হবে। যেহেতু ঘন্ট, তাই স্প্যাচুলা দিয়ে একটু চেপে চেপে রান্না করতে হবে। শেষে চিনি, ঘি, গরম মশলা দিয়ে নামাতে হবে। ব্যাস রেডি। মোচার ঘণ্ট একটু মিষ্টি মিষ্টি খেতে ভালো লাগে। নুন চিনি পরিমাণটা আপনারা আপনাদের টেস্ট অ্যাকর্ডিং অ্যাড করবেন, বানাবেন আর জানাবেন কেমন লাগলো। মোচার ঘণ্ট এই নামটির সঙ্গেই যেন বাঙালি ঐতিহ্যকে খুঁজে পাওয়া যায়। রান্নাটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।